কালনা সেতু সমস্ত কাজ শেষ উদ্বোধন হবে আগামীকাল তারই পূর্ব মুহুর্তে সেতুর উপরে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা প্রিয় দর্শক এই হলো মূল স্প্যান যার সামনে আমি একেবারে পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে সেতুর উপরে ঠিক সেতুর ছয় লেনের ঠিক মাঝামাঝি অবস্থানে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা খেন আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তাহলে আগামী কাল আপনাদেরকে উদ্বোধনী অনুষ্ঠান যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমি আপনাদেরকে চ্যানেলের এই কালনা সেতুর কাজ দৃশ্যমান হওয়ার পর থেকে আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি কাজের অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি হয়তো আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই আপডেটের সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং অন্য অন্য যেই ভিডিওগুলো আমরা দিই আমাদের চ্যানেলে অবশ্যই ডেভেলপিং নিউজ তো বটেই সেগুলো আপনারা দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন কমেন্টস করবেন তাহলেই আমাদের আরও ভালো লাগবে এবং আমরা আপনাদের কমেন্টসের ফলো করে আমরা সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেভাবে নিউজ দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে সেতু কমপ্লিট হলেও আমাদের কালনাটু যশোর বেনাপুল যেই সড়ক রয়েছে সেই সড়কটি এখনও পর্যন্ত দুর্ঘটনা প্রবণ এই সড়ক আপাতত দুই পাশে ছয় ফুট করে বাড়ানো হবে কিন্তু সেই কাজও শুরু হয়েছে মানে শুধুমাত্র কেবলমাত্র গাছ কাটা দুই সাইড দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলো শুরু হয়েছে কিন্তু মূল সড়কে পিচ ঢালাই বা অন্যান্য যে কাজ আছে সেগুলো এখনও শুরু হয়নি বিধায়ে সুদি মহল বা বুদ্ধিজীবী মহল ধারণা করছে যে এই রাস্তায় দুর্ঘটনা অর্থাৎ সড়ক দুর্ঘটনা খুবই বেশি হবে যান চলাচল বাড়বে যার কারণে সড়ক দুর্ঘটনা হতে পারে সেজন্য রাস্তাটি খুব দ্রুতই উন্নয়ন করা দরকার যদিও আমাদের বর্তমান সরকার সে বিশ্বে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কাজ করছে আমরা আশা করি যত দ্রুত সম্ভব সেটাও কমপ্লিট হয়ে যাবে